এসব কি মাহি? ছি, আমি কখনো ভাবতে পারিনি তোমার মতো একটা জঘন্য স্টুডেন্ট আমি পাবো। আমি তোমার থেকে 2 বছরের সিনিয়র, তুমি কিভাবে আমাকে ভালোবাসার প্রস্তাব দাও? তোমার কি শরম করে না তোমার ম্যাডামের সাথে বেয়াদবি করতে? কি করব বলুন তো ম্যাডাম, ভালোবাসা যদি বয়সের পার্থক্য করে হইতো তাহলে তো কখনো জুনিয়ররা সিনিয়রদের প্রেমে পড়তো না, বা সিনিয়ররা জুনিয়রের প্রেমে পড়তো না, তাই না ম্যাডাম? আমি তোমাকে কত কি বললাম, তাও তুমি নির্লজ্জের মতো আমার সাথে কথা বলতেছো, তোমার শরম করে না? উফ ম্যাডাম, শরম করব কিসের জন্য? আমি তো আপনাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের সামনে শরম করলে কিভাবে? তার সাথে আমি সুসম্পর্ক গড়ে তুলব, আর ভালোবাসার মধুর কথা বলবো। আমি এক্ষুনি গিয়ে প্রিন্সিপাল স্যারকে তোমার নামে নালিশ করব, আর তোমাকে এই কলেজ থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, আপনি প্রিন্সিপাল স্যারকে গিয়ে বিচারটা দেন, আর আমিও বলবো স্যার ম্যাডাম আমার মন চুরি করেছে, এর বিচারটা করেন, তারপর আমাকে টিসি দিবেন। দেখো, তোমার সাথে একটা ডিল করতেছি, তুমি আমার পিছু ছেড়ে দাও, আমিও তোমার নামে প্রিন্সিপাল স্যারের কাছে কোনো প্রকার নালিশ জানাবো না। যদি ছেড়ে দিতে পারতাম তাহলে তো সে কবে ছেড়ে দিতাম, এত অবহেলার পরও আপনার পিছে পড়ে থাকতাম না। কথাটা বলে ম্যাডাম আমার দিকে তাকিয়ে রাগী লুক নিয়ে দ্রুত কলেজের অফিস কক্ষে চলে গেলেন। আর আপনারা ভাবতেছেন একটা স্টুডেন্ট কিভাবে একটা ম্যাডামের প্রেমে পড়তে পারে, তাই তো? আরে ভাই, শখে কি ম্যাডামের প্রেমে পড়েছি? দেখতে জোস প্রথম দেখাতে ক্রাশ খেয়ে গেছি, মনে হয় 1 ঘন্টার মতো অজ্ঞান ছিলাম। আপনাদের সাথে বকবক করতে গিয়ে ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে, এদিকে তো প্রথম ঘন্টাতেই ম্যাডামের ক্লাস, আর ম্যাডামের ক্লাস তো আমি কখনো মিস করি না। আচ্ছা, আপনাদের সাথে পরে না হয় ডিটেলসে কথা বলবো, এখন অন্তত আমার ফিউচার বউকে দেখতে যাই, টাটা। ম্যাডাম ভিতরে আসবো? এসে কি হবে, ঘড়ি আছে হাতে, দেখেন কয়টা বাজে। ম্যাডাম আমি কি করব, আমার তো এখানে কোনো দোষ নেই, আমি তো ঠিক সময় এসেছিলাম, কিন্তু পথে আমার ফিউচার বউয়ের সাথে দেখা, তার সাথে কিছুক্ষণ কথা বললাম, প্রেম আলাপ করলাম, তাই একটু দেরি হয়ে গেছে, তার জন্য কি আপনি আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে একটা পিচ্চি আমার ফিউচার বউ কোথা থেকে আসবে, আর আপনি ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না। ওরে বাবা, এতক্ষণ তো ম্যাডাম আমাকে তুমি তুমি বলতেছিল, এখন আবার আপনিতে নিয়ে আসলো, ব্যাপার কি? নাকি সবার সামনে বুঝতে দিতে চাচ্ছে না আমার আর ম্যাডামের ভিতরের ইটিস পিটিস কথা? আরে আমি কি কম চালাক নাকি, আমিও কাউকে এখন বুঝতে দেব না। ম্যাডাম প্লিজ, আর এভাবে সবার সামনে অপমান করবেন না প্লিজ। আচ্ছা, আজকের মতো মাফ করে দিলাম, কিন্তু নেক্সটে যদি আর কোনো দিন এরকম লেট হয় তাহলে ক্লাসের ভেতর প্রবেশ করতে দেব না। ম্যাডাম কথা বলা শেষ করতেই আমি ম্যাডামকে চোখ মেরে দিলাম, ম্যাডামের মুখে রিয়াকশন হেভি ছিল, ম্যাডামের সামনে দাঁতকে দিয়ে একটা সিটে বসে পড়লাম, আর ম্যাডাম সবাইকে পড়াতে শুরু করলো, আমার তো পড়াশোনায় মনোযোগ নেই, আমি ম্যাডামকে দেখতে ব্যস্ত। মাহিন দাঁড়ো। জি ম্যাডাম বলুন, কিছু বলবেন আমাকে? তোমার মনোযোগ কোথায়? কেন ম্যাডাম, আমার মনোযোগ তো আপনার দিকেই, আমি তো আপনাকে দেখতেছিলাম, অন্য কোথাও তো তাকাচ্ছিলাম না, তাই না? সেটা হয় বুঝলাম, কিন্তু আমি কি পড়াচ্ছিলাম এখন সেটা বলো তো শুনি, আমি কি বলেছিলাম? আসলে ম্যাডাম কি বলবো, আপনি এত সুন্দর কেন ম্যাডাম, এত সুন্দর কেউ হয়? আমার কথা শুনে ক্লাসের সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, তাকাবেই না বা কেন, কারণ তিনি তো আমাদের ম্যাডাম আর আমি তো তার স্টুডেন্ট, তো সেই হিসেবে আমি তো তাকে এই কথাগুলো বলতে পারি না। কি বলতেছো তুমি, মাথা ঠিক আছে তোমার? আমি তোমাকে কি জিজ্ঞেস করছি আর তুমি কি উত্তর দিতেছো? আসলে ম্যাডাম কিছু না, আমি একটু আজকে তাড়াতাড়ি বাসায় যাব। ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমার বাপ মা তোমাকে কখনো শেখায়নি? শিখাবে না কেন, শিখিয়েছিল, কিন্তু এত সুন্দর ম্যাডাম থাকলে কি ওসব জ্ঞান বুদ্ধি মাথায় থাকে? আজকের মতো ক্লাস এখানেই শেষ, আগামী ক্লাসে দেখা হচ্ছে। কথাটা বলে ম্যাডাম দ্রুত ক্লাস থেকে পরিত্রাণ করলো, আর আমার কাণ্ড দেখে ক্লাসের সবাই হাসতে শুরু করে দিল। মামা তুই আজকে ম্যাডামকে যে শব্দটা করেছিস না হেব্বি, ম্যাডামের রিয়াকশনও দেখেছিস, একেবারে কোন লেভেলে ছিল। আচ্ছা চল, ম্যাডাম তো আজকে তাড়াতাড়ি ক্লাস শেষ করলো, তাহলে একটু ক্যাম্পাস থেকে আড্ডা দিয়ে আসা যাক। আচ্ছা চল তাহলে বাইরে থেকে একটু আড্ডা মেরে আসি। এরকম বজ্জাত বাজে অসভ্য স্টুডেন্ট আমার লাইফে আমি কখনো দেখিনি। একটা স্টুডেন্ট কিভাবে সম্ভব একটা ম্যাডামের প্রেমে পড়া? তার বাপ মা কি তাকে আদব কায়দা বলতে কিছু শেখায়নি? ম্যাডাম এই যে ম্যাডাম শুনছেন,
আপনার সাথে একটা কথা ছিল। আরে তুই ম্যাডামকে ডাকছিস কিসের জন্য? আমি তোর সাথে নেই, তুই যা। আমি তোর সাথে ম্যাডামের সামনে যেতে পারবো না। আচ্ছা তোকে যেতে হবে না, তুই ক্যাম্পাসে যেতে থাক। আমি ম্যাডামের সাথে কথা শেষ করে তোর ওখানে আসতেছি। আই বাদক ছেলে, আবার আমার পিছু নিয়েছো? কিসের জন্য বলছিলা আমার পিছু আর কখনো নিবে না? আপনার ফেসবুক আইডির নামটা যেন কি ছিল মনে নেই, কি জানি বলছিলেন। আমি কখনো আমার কোনো স্টুডেন্টকে আমার ফেসবুক আইডি বলি না। আরে ম্যাডাম, আমি আপনার স্টুডেন্ট হলাম কই? আমি তো আপনার স্বামী হব, তাই না? ফিউচার জুনিয়র স্বামী। মাহিন, এবার কিন্তু অনেকটা বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি কি বুঝতে পারতেছো না তুমি সীমা লঙ্ঘন করতেছো? আমার তো মনে হচ্ছে আমি আমার সীমানায় আছি, আমি সীমা লঙ্ঘন করতেছি না। আর ভালোবাসা কোনো অপরাধ না। তুমি এখন আমার চোখের সামনে থেকে চলে যাও, বুঝছো? আর কখনো আমার চোখের সামনে আসবে না। এভাবে বলবেন না ম্যাডাম প্লিজ, কলিজায় একদম তীরের মতো আঘাত করে, বুঝছেন? খুব কষ্ট লাগে। তুই আমার সামনে থেকে চলে যাবি নাকি সবার সামনে অপমান করতে হবে তোকে? আচ্ছা এখনকার মতো যাচ্ছি, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। অপেক্ষায় থাকেন আমাকে দেখার জন্য। কথাটা বলে ম্যাডামের কাছ থেকে চলে আসলাম শাহিনের কাছে। ক্যাম্পাসে গিয়ে বসে পড়লাম আর চাওয়ালা মামাকে দুইটা লাল চা দিতে বললাম। এরকম অভদ্র ছেলে যে হয় আমি কখনো কল্পনাও করতে পারিনি। যদি মাহিনের মতো অভদ্র ছেলেটাকে না দেখতাম আর এই কলেজে না আসতাম। ছেলেটা দেখতে বেশ সুদর্শন, কিন্তু চেহারা দেখে কেউ বুঝতেই পারবে না ছেলেটা এতটা অভদ্র। আচ্ছা চল, এখন পরে ক্লাসের সময় হয়ে এসেছে, এখন ক্লাসে যাই। তারপর দুজনে ক্লাসে চলে আসলাম, একের পর এক সব ক্লাস শেষ করলাম। তারপর কলেজ ছুটির ঘন্টা দিল, বেরিয়ে আসলাম দুজনেই। আমি ম্যাডামকে দেখার জন্য এদিক ওদিক বারবার তাকালাম, কিন্তু ম্যাডামকে দেখতে পেলাম না। অবাক হয়ে গেলাম, ম্যাডাম কোথায় গেল? কিরে ওদিক ওদিক কি দেখছিস? চল বাসায় যাবি না? আরে মামা বাসায় যাব না তো কোথায় যাব। আচ্ছা চল, এখন আর এখানে থেকে লাভ নেই, কলেজ তো ছুটি হয়ে গেছে, এখন বাসায় যাব। তারপর দুজনেই রাস্তার এক সাইডে ঢুলতে ঢুলতে বাসায় চলে আসলাম। শাহিন শাহিনের বাসায় চলে গেল আর আমি আমার বাসায়। আম্মু কোথায় তুমি? ক্ষুধা লাগছে খুব, তাড়াতাড়ি খাবার দাও। মাদ্রি তো কলেজ থেকে ফিরলি, ফ্রেশ হওয়া তারপর টেবিলে বস, আমি তোকে খাবার দিচ্ছি। ফ্রেশ হতে পারবো না, এই অবস্থায় খাবো? খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি নিয়ে আসো। কি আছে এইদিকে? কি রে আপু এত বকবক করতেছিস একা একাই, বুঝলাম না কি হচ্ছে আজকে তোর সাথে। তেমন কিছু না, আর তুমি আমার সামনে বসে কি করতেছো? পরের টেবিলে পড়তে বসো। তেমন কিছু না, তুমি কলেজ থেকে ফিরলে তো তাই মনে হলো তোমার কিছু লাগবে কিনা তাই আসলাম, এতক্ষণ তো আমি পরের টেবিলেই ছিলাম। আমার এখন কোনো কিছু লাগবে না, তুই গিয়ে পড়তে বস, আমি ফ্রেশ হয়ে তারপর তোকে ডেকে নেব, খাবার সময়, এখন যা। এরকম বাদর ছেলে আমি কখনো দেখিনি। কি বাদর, আমি তার থেকে 2 বছরের সিনিয়র, তাও নাকি সে আমাকে ভালোবাসে, এটা কিভাবে সম্ভব? হঠাৎ করে মেসেঞ্জারে টুম করে শব্দ হলো, এখন আবার কি এসএমএস করবে? আসসালামু আলাইকুম, কেমন আছো আর এখন কি করতেছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন আমি বসে আছি। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আরে চিনবেন চিনবেন, একটু ধৈর্য ধরেন, একটু ভালোভাবে কথা বলি, তারপরে না হয় পরিচয় পর্বে যাওয়া যাবে। আসলে কথাটা হলো আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না, তাই আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না, গুড বাই। আরে আপনার তো দেমাক কিসের জন্য শুনি, একটু কথা বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এই যে মিস্টার, ভদ্রভাবে কথা বলতে শিখুন, আর আপনার লেখার ভাষা এরকম কিসের জন্য শুনি? আপনি এত রেগে যাচ্ছেন কিসের জন্য সেটাকে বলেন তো, আমি তো খারাপ কিছু লিখিনি তাই না? আপনার বাবা মা কি আপনাকে শিক্ষা দেয়নি যে কার সাথে কিভাবে কথা বলতে হয়? আচ্ছা আপনি সব সময় বাবা মাকে কথার মাঝে টেনে আনেন কিসের জন্য? তারা কি দোষ করেছে বলুন তো? তারা যদি আপনাকে ভালো মতো শিক্ষা দিত, একটু আদব কায়দা নিয়ম কানুন শিখাই দিত, তাহলে তো আপনি এরকম উদ্ভট ব্যবহার করতেন না। আর কখনো যদি আপনি আমার বাবা মাকে আমাদের মাঝে নিয়ে এসেছেন, তাহলে সেদিন আপনার খবর আছে বলে দিলাম কিন্তু। তাহলে তুমি মাহিন তাই না? আমি ঠিক বলতেছি তো? হ্যাঁ ধরতে পেরেছেন তাহলে। এটা ঠিক না মাহিন, তুমি এখনো ছোট আর তুমি এটা আবেগের বশে করতেছো। আরে আবেগের বশে করতেছি মানে, আমি তো আপনাকে সত্যি ভালোবাসি, এখানে আবেগের কি দেখলেন আপনি? দেখো তোমার এখন যে বয়স তাতে আবেগ ছাড়া কখনো ভালোবাসা থাকতে পারে না, বুঝেছো? দূর শালা, এই ম্যাডামের প্রেমে পড়লে একটাই সমস্যা, সব জায়গায় জ্ঞান দিতে শুরু করে দিবে। ফাজলামি করার একটা লিমিট থাকে, বুঝেছো? কালকে আসো, তারপর দেখো তোমার কি হাল করি আমি। আচ্ছা ম্যাডাম,
আমরা তাহলে কবে বিয়ে করতেছি? কি? আরে ম্যাডাম, ভূত দেখার মতো চিল্লিয়ে উঠলেন কেন? কেউ বাসায় ঢুকে পড়েছে নাকি? আমার বাসায় কেউ ঢুকে পড়েনি, কিন্তু তুমি একটু আগে কি বললে? আমি বলেছি যে আমরা বিয়ে কবে করতেছি। মাহিন, তোমাকে একটা কথা বলে রাখি, কখনো এটা পসিবল না। আপনি রাজি থাকলে তো সবকিছু পসিবল হয়ে যায়। আপনি একটু হ্যাঁ বলে দেন, আমি বাকিটা সামলিয়ে নেব। আর একটা এসএমএস দিবি না, তাহলে এক্ষুনি ব্লক মেরে দেবো, বুঝছিস? না, আর এসএমএস দেওয়া যাবে না। আজকে এমনিতেই অনেক জ্বালিয়ে নিলাম, আর জ্বালানো যাবে না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আস্তে আস্তে পটিয়ে নিতে হবে। আর এসএমএস না দিয়ে ফোনটা চার্জে দিয়ে একটু ঘুম দিলাম। ফাজিল ছেলে কোথাকার, কালকে আগে তুই কলেজ যায়, তারপর দেখ মজা কাকে বলে। আমাকে ভালোবাসো তাই না? তোমার ভালোবাসা কিভাবে কোন দিক দিয়ে পালিয়ে যাবে দেখো। আপু, তুমি এখনো এখানে বসে আছো? এখনো তুমি ফ্রেশ হও নাই? এই তো ফ্রেশ হতে যাচ্ছি। তোমার পড়াশোনা শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে? জি আপু, হয়েছে সবকিছু। আচ্ছা, তাহলে তুমি এখানে বসে থাকো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। মাহিন, এই মহিন, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, ওঠ, সন্ধ্যার সময় ঘুমিয়ে থাকতে নেই। আম্মু প্লিজ এখন ডিস্টার্ব করিও না, আর কিছুক্ষণ ঘুমিয়ে থাকি না? না, আর এক সেকেন্ডও ঘুমিয়ে থাকা হয়েছে না। উঠে পর, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আম্মু এত প্যারা দাও কিসের জন্য বুঝি না, মাত্র তো শুয়ে পড়লাম আর এখনই এসে ডাকাডাকি শুরু করে দিয়েছ, ভালো লাগে না, যাও তো। আচ্ছা, তাহলে এই ব্যাপার উঠবি না তাই তো? আমি কি আমার ব্যবস্থা গ্রহণ করব? এই না না আম্মু প্লিজ, এরকম করো না, সন্ধ্যার সময় এখন ভিজিয়ে দিও না। এই যে আমি উঠে পড়েছি। এই তো আমার লক্ষ্মী ছেলে, এখন ফ্রেশ হয়ে একটু বাইরে থেকে ঘুরে আসো, যাও, তাহলে মনটা ফুরফুরে হবে। সবকিছু তো বুঝতে পারো, কিন্তু ছেলের যে বউ লাগবে সেটা তো আর বুঝতে পারো না। কে বিড়বিড় করে কি বলতে চিস? যা বলবি স্পষ্ট ভাবে বলবি। আমু তেমন কিছু না, এমনিতেই। আচ্ছা তুমি বাইরে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তাড়াতাড়ি আসবে কিন্তু, যদি একটু লেট হয় তাহলে কিন্তু আমি পানি নিয়ে চলে আসব তোর রুমে। তুমি একটু বের হয়ে দেখো, তুমি রান্নাঘর না পৌঁছাতেই আমি রুম থেকে বেরিয়ে আসব। তারপর আম্মু আমার রুম থেকে চলে গেল, আর আমি তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে। কি একটা শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম, কিন্তু আম্মু সেই ঘুমটা নষ্ট করে দিল, ধুর, ভালো লাগে না। এখন একটু বাইরে থেকে ঘুরে আয়, তাহলে ভালো লাগবে তোর। কি আর করার, আম্মুর কথা তো শুনতেই হবে, তাই একটু বাইরে হাঁটতে বের হলাম। সন্ধ্যার পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, মন চাচ্ছে এই পরিবেশের সাথে একদম মিশে যাই নিবিড়ভাবে। বেশিক্ষণ বাইরে থাকলাম না, কারণ বাইরের পরিবেশটা একটু হালকা, সাথে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। বেশিক্ষণ বাইরে থাকলে পরে আবার ঠান্ডা লেগে যাবে, আর আমার একটু ঠান্ডা লাগলেই আবার সর্দি লেগে যায়, আর সর্দি তো আমার কাছে একদম বিরক্ত লাগে। আম্মু আমাকে এখন যদি খাইতে দাও তাহলে দাও, না হলে কিন্তু রাতে আর খাবো না। কেন, তোর শরীর খারাপ লাগছে নাকি? তোর আব্বুকে বলবো ডাক্তারকে বাসায় পাঠিয়ে দিতে? আরে আম্মু, তুমি যে কখন কি বলো না, আমি ভেবে মাঝে মাঝে অবাক হয়ে যাই, প্লাস শিহরিত হয়ে যাই তোমার কথা শুনে। আমার কথা শুনে এখানে শিহরিত হয়ে যাওয়ার কি আছে? তেমন কিছুই নেই, এখন কিছু খাবার থাকলে দাও, আমার আজকে কেমন জানি ঘুম ঘুম ভাবে বিপদ হয়ে আছি, আমি ঘুমাবো গিয়ে। আচ্ছা, তুই একটু অপেক্ষা কর, আমি তোকে খাবারগুলো গরম করে দিচ্ছি। এইদিকে আই তিথি। তিথি কোথায় গেলি রে? এই তো আপু, আমি আমার রুমে। কেন, কি হয়েছে? তেমন কিছু না, একটু আয় তো এদিকে, কিছু কথা আছে তোর সাথে। কি বলবে তাড়াতাড়ি বলো আপু, কারণ আমার হাতে কিছু কাজ আছে, হাতের কাজগুলো শেষ করতে হবে। আচ্ছা, আমি যে তোকে এখন কি করব তুই কি সেটা একটু হলেও বুঝতে পেরেছিস? আরে আপু, সবসময় মজা করো কেন আমার সাথে, আর আমাকে নিয়ে মজা নাও খুব, তাই না? মজা নিচ্ছি কই, আচ্ছা বাদ দে, যা তুই তোর হাতের কাজগুলো শেষ কর, তোকে ডিস্টার্ব না করি। তাহলে খোদাই আমাকে এখানে ডেকে আনার কি ছিল, খুব ভাল লাগে না। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম, রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে একদম বিছানায় ফোনটা হাতে নিয়ে শুয়ে পড়লাম। এখন তো একটু ম্যাডামকে জব্দ করতে হবে, না হলে তো রাতে ভালো মতো ঘুম হবে না। তাই ম্যাডামকে ছোট্ট একটা এসএমএস দিলাম, আসসালামু আলাইকুম ম্যাডাম, এখন কি করতেছেন, নিশ্চয়ই আমার কথা ভাবতেছেন তাই না? তুমি আমার স্টুডেন্ট, আর আমি কখনো আমার স্টুডেন্টকে নিয়ে ভাবি না। স্টুডেন্টকে নিয়ে ভাববেন না তো কাকে নিয়ে ভাববেন? আমি স্টুডেন্টকে নিয়ে অযথা ভেবে আমার সময় নষ্ট করব কিসের জন্য? আচ্ছা, আপনি আমাকে সব সময় এত রাগ দেখেন কিসের জন্য? আপনার আম্মু কি ছোটবেলায় থেকে আপনাকে করলা ভাজি খাইয়ে বড় করিয়েছিল নাকি? মাহিন দেখো, এসব ভুলভাল কোনো কথা বলবা না, আর আমার রাগ বাড়াবা না রাত্রিবেলায়। এই তো
আপনি আবার রেগে যাচ্ছেন, এত রাগ কেন আপনার বুঝি না। তোকে বলছি না, তুই কখনো আমার সাথে যোগাযোগ করবি না বা কথা বলবি না। আরে ভালোবাসার মানুষের কাছ থেকে কি দূরে চলে যাওয়া যায়, এটা কখনো কি শুনেছেন কারো কাছ থেকে? এক্ষুনি আমি তোকে ব্লক করে দিচ্ছি, দাঁড়া। এই 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 যে শুনেন ম্যাডাম, আপনাকে বলছি প্লিজ ব্লক করে দিয়েন না, তাহলে কিন্তু আরো বেশি রকম উত্তপ্ত করব। আচ্ছা তুই এত ক্যারেক্টারলেস কিসের জন্য? আপনি শুধু আমার উপরে ব্যবহার গুলো দেখলেন, ভিতর যে মাসুম বাচ্চাদের মতো একটা নরম মন আছে, আর সেই মনকে একটু ভালোবাসলেও তো পারেন, তাই না? কে এই কথাটা বলতেছে? বাচ্চাদের হাড্ডি পাজি বদমাশ ছেলে কোথাকার। আপনি যেটা যেটা এখন বলবেন পরে সেটাই আপনার গায়ে লেগে যাবে, কারণ আমি তো ভবিষ্যতে আপনার স্বামী হব, তাই না? আমি মরে গেলেও তোকে কখনো বিয়ে করব না। আপনি মরে যাবেন কিসের জন্য? আপনি মরে গেলে তো আমি বিধবা হয়ে যাব তখন। ছেলেরা কি কখনো বিধবা হয়? সেটা তো আমি জানি না, কিন্তু আপনি যদি আমাকে বিয়ে না করেন বা তার আগে মরে যান, সত্যি আমি বিধবা হয়ে যাব। অনেক মজা দিয়েছো, আর মজা নিতে চাচ্ছি না। এখন নিজের চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমাও, কালকে প্রিন্সিপাল স্যারের সামনে খাড়া হওয়ার জন্য তৈরি থেকো। আচ্ছা আমি আপনার সাথে কি করছি যে আপনি আমাকে প্রিন্সিপাল স্যারের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবেন? এই এসএমএস গুলো স্ক্রিনশট নিয়ে রাখছি কালকে প্রিন্সিপাল স্যারকে দেখানোর জন্য। তাহলে আমিও কালকে গিয়ে প্রিন্সিপাল স্যারকে এগুলো দেখিয়ে দিব যে আপনি আমাকে কতটা পছন্দ করেন। আই কুত্তা, আমি তোকে কখন বলছি যে আমি তোকে পছন্দ করি? ফোন ডাক বলছি। আরে ম্যাডাম আমরা এসএমএস এ কথা বলতেছি, ফোন কেটে দিব কিভাবে? সেটাই তো, আমি তোর এসএমএস এর উত্তর দিচ্ছি কিসের জন্য বুঝতেছি না। এটাই হচ্ছে ভালোবাসার টান, বুঝছেন ম্যাডাম, এটাকেই বলে ভালোবাসা। কালকে কলেজে আগে আয়, তারপর তোর ভালোবাসা ছুটাবো। এত ভয় দেখাবেন না ম্যাডাম, তাহলে তো কালকে আমি কলেজে আসতে পারবো না। এই অল্পতেই ভয় পেয়ে গেলি? কলেজ আসবো না ঠিকই, কিন্তু আপনাকে দেখার জন্য, আপনার সাথে কথা বলার জন্য ঠিকই কলেজ চলে আসবো। কালকে তোকে আমি জুতা পিটা করব যদি এরকম কোনো উল্টাপাল্টা কথা বলিস আমার সাথে। সেটা না হয় কালকে দেখা যাবে কি হবে আর কি না হবে। আজকের মতো গুড নাইট, খুব ঘুম পাচ্ছে, আপনিও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যান, তা না হলে অসুস্থ হয়ে পড়বেন, আর আপনি অসুস্থ হলে আমার সমস্যা। আমি কখন ঘুমাবো, কি করব কি না করব, আমি অসুস্থ হলে আমি হব, তোর সমস্যা কোথায়? ম্যাডাম আপনি আমাকে আর কতদিন এভাবে জগা খিচুড়ির মতো সম্বোধন করবেন, একবার তুই একবার তুমি একবার আপনি, এসব কি ভালো লাগে? তুমিটাই তো ঠিক ছিল, তাই না? তোর সাথে আমার কোনো কথা নেই, আর এসএমএস দিবি না। আচ্ছা আমি ছেলেটার সাথে এত বকবক করতেছি কিসের জন্য? আমি তো কখনো কারোর সাথে এতক্ষণ এসএমএস এ কথা বলি না, কিন্তু এই ছেলেটার সাথে কিসের জন্য কথা বলতেছি? সেটা যাই হোক, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে, কালকে আবার কলেজে যেতে হবে, বেশি রাত জাগা যাবে না, তাহলে সকালে ঘুম থেকে উঠতে সমস্যা হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজে থাকা কিছু খাবার মুখে দিয়েই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রাস্তার এক সাইডে। হেঁটে যাচ্ছি, হঠাৎ করে ম্যাডামকে চোখে পড়ল। এই যে ম্যাডাম শুনছেন, এইদিকে এইদিকে আমি। তোমাকে না বসে আমাকে ডিস্টার্ব করবে না। আচ্ছা তুমি আমাকে পেয়েছোটা কি? তোমাকে বারণ করলাম, তোমাকে বারণ করলে তুমি সেই বারণ শোনো না কিসের জন্য? ম্যাডাম একটা সত্যি কথা বলবো, রাগ করবেন না তো? রাগ করবো কেন, কিন্তু আলতু ফালতু কথা শুনতে চাই না, যা বলবা ভালোভাবে বলবা। ম্যাডাম সত্যি আমি আপনাকে ভালোবাসি, জানি না কেন কিন্তু সত্যি ভালোবাসি, এখানে কোনো আবেগ নেই। যেখানে তোমার বয়সটা আবেগই, সেখানে তোমার আবেগ না থেকে ভালোবাসা থাকবে সেটা কি করে বিশ্বাস করবো আমি? ম্যাডাম সত্যি বলতেছি, আপনি বিশ্বাস করেন আমি সত্যি আপনাকে ভালোবাসি? ভালোবাসলেই যে তোমার সাথে প্রেম করতে হবে এরকম তো কিছু না, তাই না? ম্যাডাম আপনি কি আমার মনের বিষয়টা সত্যি বুঝতে পারেন না? আমি আপনাকে ভালোবাসি, এখানে কোনো আবেগ নেই, শুধু ভালোবাসাটাই আছে। দেখো তোমার সাথে আজ এটা বকবক করতে চাচ্ছি না, এখন আমি যাই, ক্লাসের সময় হয়েছে, ক্লাসে যাব। আমার বিষয়টা একটু ভেবে দেখবেন ম্যাডাম, সত্যি আমি আপনাকে অনেক ভালোবাসি। ম্যাডাম চলে গেল, আমিও চলে আসলাম ক্লাসে। এসে দেখি শাহিন আগে চলে এসেছে, আমি শাহিনের পাশে গিয়ে বসে পড়লাম। আজকে কলেজে আসতে যে এত লেট করলি, ব্যাপার কি? তেমন কোনো ব্যাপার নেই, আসলে ম্যাডামের সাথে একটু কথা বললাম, তারপর ক্লাসে আসলাম, একটু পর দেখ ম্যাডাম ক্লাসে আসবে। আচ্ছা তুই এই ম্যাডামের পিছনে পড়ে থাকিস কিসের জন্য বুঝি না, ম্যাডাম আসলে তোর কি? আরে ছাত্র ও শিক্ষকের মধ্যে যদি বোর্ডিং না থাকে তাহলে কি চলবে বল, এত অবুঝের মতো প্রশ্ন করিস কেন? হইছে আর এক্সাম্পল দিতে হবে না, আমি জানি বুঝছিস, এত ন্যাকামো করতে হবে না আমার সামনে। আমি যে ক্লাসে এসেছি সেদিকে তোমাদের কি কোনো খেয়াল আছে, কি হচ্ছে এখানে? আবার কখন ক্লাসে প্রবেশ করলো, আমি শাইনের সাথে কথা বলতে বলতে লক্ষ্য করিনি যে ম্যাডাম কখন ক্লাসে প্রবেশ করলো, যখন ম্যাডামের ঝাঁঝালো কণ্ঠটা শুনতে পেলাম চমকে উঠলাম, ব্যাপার কি, কখন আসলেন ম্যাডাম? আমি শাহিনের দিকে তাকাচ্ছি, শাহিন আমার দিকে তাকাচ্ছে,
দুজনেই বোবা হয়ে গেলাম হয়ে। মাহিন দাঁড়িয়ে পড়ো। জি ম্যাডাম বলুন। গত ক্লাসের যে পড়াগুলো দিয়েছিলাম বাসায় সেগুলো কি কমপ্লিট করেছো? আবারও বোবা হয়ে গেলাম। ম্যাডাম তো ভালো করেই জানেন যে আমি পড়াশোনা না করে তার সাথে চ্যাটিং করেছিলাম, এখন সবার সামনে লজ্জায় ফেলে দিল। দেখ আসলে ম্যাডাম হয়েছিল কি, গতকাল রাতে আমি না থাকার বাহানা বানাতে হবে না, ভালো করেই জানি। ভালো করেই তো জানেন, তাহলে তো সবার সামনে দাঁড় করিয়ে রাখার কোনো মানেই হয় না। এখন আমার ক্লাস যতক্ষণ চলবে ততক্ষণ সুন্দর করে দাঁড়িয়ে থাকবে এভাবে বসা নিষেধ। ম্যাডাম আপনার মনে কি দয়া হয় না, এই রকম একটা মাসুম শিশুকে দাঁড় করিয়ে রাখবেন এতক্ষণ? প্লিজ বসতে দেন। আমার কথা শুনে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, ম্যাডামও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে আমার দিকে হনুমানগুলোর মতো তাকিয়ে থাকার কি আছে? আমি কি এখানে কোনো খারাপ কথা বলেছি নাকি? কি বললে তুমি মাসুম শিশু, কিছু বোঝো না। তাহলে তো তোমাকে এখন মায়ের কোলে থাকা উচিত, তাই না? মায়ের কোলে তো ছিলাম, কিন্তু মা বলল যে যা তার নাকি বৌমা লাগবে, তাই তার বৌমা খোঁজার জন্য কলেজে চলে আসলাম। পেয়েও গেছি, দু একদিন সময় লাগবে। এসব কথা সবসময় সব কথা মজা করে উড়িয়ে দিও না, বুঝেছ? লাইফে কিছু করতে হলে পড়তে হবে। দেখেন ম্যাডাম, লাইফে কিছু করব, তারপর একটা সুন্দরী মেয়ে আমাকে বিয়ে করবে, এত প্যারা কিসের জন্য? সোজা একটা সুন্দরী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করব, সে আমাকে চাকরি করে খাওয়াবে। তাহলে এটাই ছিল তোমার ধান্দা? আরে ধর, কাকে কি বলে দিলাম, এখন কি হবে, এখন তো আরো পড়বে না। ম্যাডাম গো আজকের মতো মাফ করে দেন, আগামী দিন থেকে সুন্দর করে পড়াশোনাটা কমপ্লিট করে তারপর কলেজে আসবো, না হলে আসবো না। কালকেরটা কালকে দেখা যাবে, আজকে যেটা হচ্ছে বর্তমান যেটা করতেছো করতে থাকো, আজকের মতো দাঁড়িয়ে থাকো আমার ক্লাস। তাহলে এটাই ছিল ম্যাডামের মনে, সবার সামনে আমাকে এভাবে অপমান করতে পারলো? তার মনে একটু ভালোবাসা নাই আমার জন্য? তার মনে যদি একটু ভালোবাসা থাকতো তাহলে তো বসতে বলতো, কিন্তু সবার সামনে অপমান করার কি দরকার ছিল? ভালো না বাসলেও অপমানটা করলেন খুব ভালোবেসে। আজকের ক্লাসে যা যা পড়ালাম আর তোমাদের বাসার কাজ যেগুলো দিলাম, কালকে যদি কমপ্লিট করে না আসো তাহলে সবাইকে মাহিনের মতো দাঁড় করিয়ে রাখবো। কি একটা অবস্থা, সবাই ম্যাডামের কথা শুনে আমার দিকে তাকাচ্ছে আর হাসছে, মনে হয় আমি এখানে জোকার দাঁড়িয়ে আছি আর সবাইকে বিনোদন দিচ্ছি ম্যাডামের উপর। মনে মনে রাগ হতে লাগলো। তারপর ম্যাডাম ক্লাস থেকে চলে গেল। আসা ম্যাডামের সাথে তোর কি হয়েছে যে আমাকে দাঁড় করিয়ে না রেখে শুধু তোকে একা দাঁড় করিয়ে রাখলো, ব্যাপার কি? শালা চুপ থাক, সব তোর দোষ। তুই যদি আমার সাথে তখন বকবক না করতিস তাহলে এরকম কিছুই হতো না। হয়েছে যা হবার ভালোই হয়েছে, ম্যাডাম তোর উপর রেগে আছে যে কোনো বিষয় নিয়ে, যার জন্য আজকে তোর এই শাস্তিটা হলো। তুই চুপ করবি নাকি ম্যাডামের উপর রাগ তোর উপরে ঝেড়ে ফেলবো? আশা হয়েছে চল এখন ক্যান্টিনে যাই, কিছু খেয়ে আসি। তুই একাই যা আজকে, আমি কোথাও যাচ্ছি না, এখানে বসে আছি, যা। আরে এভাবে মন খারাপ করে থাকলে হবে? চল বাকিটা পরে দেখা যাবে। কি আর করার, তারপর শাহিনের সাথে বের হয়ে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে গিয়ে যেটা দেখলাম আমার মাথায় রক্ত চেপে গেছে। গিয়ে দেখি ম্যাডাম একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতেছে, ছেলেটা মনে হচ্ছে না আমাদের কলেজের, বা ছেলেটাকে দেখে মনে হচ্ছে ম্যাডামের সমবয়সী হবে কেউ। আচ্ছা ম্যাডামের বন্ধু হতে পারে, তার দেখি এভাবে তাকিয়ে থাকলে হবে? আমি শাহিনের কোনো কথার উত্তর না দিয়ে সোজা গিয়ে সেই ছেলেটার কলার ধরে দাঁড় করালাম। কে রে তুই, তোর সাহস কি করে হয় কলেজে প্রবেশ করিস? কথা বলতেছি আর থাপ্পড় মারতেছি ছেলেটাকে, এদিকে ম্যাডাম আমাকে থামতে বলছে, আমার থামার কোনো ইচ্ছা নেই। আমার মন তো হচ্ছে ছেলেটাকে আরো কিছুক্ষণ পিটাই, কিন্তু একসময় ম্যাডাম এসে আমার গালে থাপ্পড় মারলো, তাই ছেলেটাকে ছেড়ে দিলাম। এটা কি ধরনের অসভ্যতা, এটা কি করলি তুই? ওই কুত্তর, আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। হঠাৎ ঘটনাটা ঘটার ফলে সবাই ছোটাছুটি করে ঘটনাস্থলে চলে আসলো, সবাই বলাবলি করতে লাগলো এখানে কি হয়েছিল। কি রে তোর বাপ মাও কি তোকে সামান্য পরিমাণ জ্ঞান বুদ্ধি দেয় নাই যে? এই যে ম্যাডাম, বাবা মাকে দুলে কথা বলবেন না, যা বলবেন আমাকে বলুন। আমার ধমক শুনে ম্যাডাম থমকে দাঁড়ালেন কিছুক্ষণ। তোর সাহস কি করে হয়, তুই আমার বেস্ট ফ্রেন্ডের উপর হাত তুলিস, তোর এত বড় স্পর্ধা কিভাবে হলো? পিটিয়েছি বেশ করেছি, আরো পিটাবো, আপনার সমস্যা? তোকে কিছু বলি না বলে আশকারা পাচ্ছিস দিন দিন, তুই কখনো আর আমার চোখের সামনে আসবি না। ম্যাডাম কথাটা বলে চলে গেল সেখান থেকে, আমিও চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলাম, কি হয়ে গেল বুঝলাম না। এটা কি করা উচিত হয়েছে, এটা না করলেও তো তুই পারতি, তাই না? আমি নিজেও জানি না আমি কেন এমন করলাম, আর আমার কেন এমন হচ্ছে, আর আমি কাউকে সহ্য করতে পারি না ম্যাডামের আশেপাশে। বুঝছি তোর বিষয়টা কি, এখন যদি ম্যাডামের বেস্ট ফ্রেন্ডকে এভাবে মারধর করলি
ম্যাডাম কি আর তোর উপর দুর্বল হবে? তোর কি মনে হয়? কি করব তুই বলে দে, আমি যে তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, সিরিয়াসলি। তোর মাথা ঠিক আছে? উনি আমাদের ক্লাসের ম্যাডাম, তার প্রেমেতে কিভাবে পড়লি? আর এমন কি আর ম্যাডাম বোঝে না কি? সেটা না হয় বুঝলাম, তাই বলে তুই রে সমাজে লোক কি বলবে, সব সময় তো সমালোচনায় পড়বি তুই। সেটা পরে দেখা যাবে বুঝছিস, এখন যেটা হচ্ছে ওটা দে, তাকে তো আমি বিয়ে করে ছাড়বো, তুই শুধু দেখে যা। মাহিন তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকলো তার অফিসে। কেন আঙ্কেল, আমি তো কোনো ভুল করিনি, আর আপনি কি জানেন কিসের জন্য ডাকলো? না তো বাবা, তবে তোমাকে ডাকলো, এখনই যেতে বললো সেখানে। কি আর করা, শাহিনকে সাথে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে প্রবেশ করলাম। প্রিন্সিপাল স্যার দেখি গোমরা হয়ে বসে আছে। স্যার ভিতরে আসতে পারি? জি নবাবজাদা, ভিতরে আসো তাড়াতাড়ি। স্যার জবাবটা শুনে বুঝতে পারলাম, স্যার আমার উপর চরম পর্যায়ে ক্ষেপে আছে, তাই মাথাটা নিচু করে ভেতরে প্রবেশ করে স্যারের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমাদের কলেজে একজন শিক্ষকের গেস্ট এসেছে, আর তাকে তুমি এভাবে অসম্মান করার স্পর্ধা পেলে কোথা থেকে শুনি? আসলে স্যার হয়েছে কি, তোতলাতে লাগলাম, কিছু বলতে পারতেছি না। এভাবে তোতলাচ্ছ কিসের জন্য? আমার কথার জবাব দাও, এত বড় বিয়াদব তুমি হলে কবে থেকে? যা হয়েছে হয়ে গেছে স্যার, আজকের মতো মাফ করে দেন। নেক্সট থেকে এরকম করলে এরকম অভদ্র ছেলে কি কলেজে রাখার কোনো মানে হয় না। ম্যাডামের সুপারিশে আজকে তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু এর পর থেকে যদি কোনো বেয়াদবি কথা শুনেছি তোর, তাহলে তোকে এই কলেজ থেকে বের করে দেব। ছাড়ার কথা শুনে তো মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে মাথা নিচু করে বেরিয়ে আসলাম। শাহিনও আমার সাথে বেরিয়ে আসলো। আজকে কিন্তু ম্যাডামের জন্য বেঁচে গেলি, না হলে স্যার আরো কিছু তোকে শোনাই দেব বুঝছিস। তোকে আর জ্ঞান দিতে হবে না, অভিযোগ জানিয়ে আবার সুপারিশ করতে এসেছে। শাহিন আর আমি কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে পেছন থেকে ম্যাডাম আমাকে ডাক দিল। কি বলবেন, কিছু বলবেন নাকি? আমার সময় নেই, বাসায় যেতে হবে। তোমার দেখে পাচ্ছি না, আজকে কিন্তু আমি চাইলে তোকে এই কলেজ থেকে বের করে দিতে পারতাম। তার জন্য এখন কি আপনার পায়ে পড়ে আমাকে অনুরোধ করা লাগবে নাকি যে ম্যাডাম আর কখনো এরকম করব না? আশ্চর্য, একটা শিক্ষকের সাথে কিরকম করে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছো? প্রথম দেখাতে বলে দিয়েছি, আপনাকে আমার শিক্ষকের চোখে দেখি না, বউয়ের চোখে দেখি। আমি আমার বউয়ের সামনে যেরকম খুশি সেরকম করে ব্যবহার করতে পারি। তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে, ব্লক করো না, তোমার সাথে আমি কথা বলবো না কোনোদিন। কথা না বলে থাকতে পারবেন না কখনোই, এটা মাথায় রাখেন। তোমার বকবক শোনার সময় নেই, রাস্তা ছাড়ো আর আমাকে যেতে দাও বাসায়। আমি কি তোমার হাত ধরে রেখেছি যে তোমাকে যেতে দিচ্ছি না, তুমি পারমিশন নিচ্ছ? আচ্ছা যাই হোক, একটু তোমার উন্নতি হয়েছে, পারমিশন নিচ্ছে স্বামীর কাছ থেকে। ম্যাডাম রাগ দেখিয়ে চলে গেল, কিছু বললো না। আমি আর শাহিন যেটা মজা নিলাম সেটা বলার বাহিরে, খেয়েছে কিছু বলতে পারলো না, চলে গেল। ম্যাডামের রিয়াকশনটা দেখেছিলি, জোশ ছিল, তুই তোরা পারিসও বটে। দেখি আর কতদিন এরকম আমার পর ভাব দেখায়, দেখবি বাসরাতে তুই একদিন গিয়ে মজা নিবি। তার মানে তোর বদলে আমি বাসর করব? কি মজা, তাই না? লুচ্চা কোথাকার, তোকে বাসরাতে থাকতে বলিনি, তুই বাসরাতে একটু জাস্ট মজা নিতে পারবে সেটাই বলেছি, আর পুরো রাত আমি থাকবো। ও আচ্ছা তাই বল, আমি তো ভাবছিলাম আমি থাকবো, মনে হয় তুই বাইরে থাকবি পাহারাদার হিসেবে। শাহিনের কথাটা শুনে শাহিনকে উত্তম মধ্যম দিতে রাখলাম, তারপর দুজনে গল্প করতে করতে দুজনের বাসায় চলে গেলাম। কি আর করার, নিত্যদিনের রুটিন অনুযায়ী সবকিছু কমপ্লিট করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, আর ফোনটা হাতে নিয়ে ম্যাডামকে একটু ডিস্টার্ব করার সময় ধান্দায় চলে আসলাম। দিলাম ম্যাডামকে SMS, সোনা ঘুমিয়ে গেছো নাকি, স্বামীর কথা ভাবতেছো? কোনো রেসপন্স দিচ্ছ না, সিন করে রেখে দিচ্ছে, তার মানে রিপ্লাই দিবে, সিন যেহেতু করেছে রিপ্লাই দিতে বাধ্য হবে। কি হলো হবু বউ, রিপ্লাই দেবে না? কুত্তা, তোকে আমার এখানে SMS দিতে কে বলেছে? কে? বারে বউয়ের কথা মনে পড়বে না তো কার কথা মনে পড়বে? চুপ থাক কুত্তা, তোর কথা শোনার সময় নাই, কালকে নতুন বাসায় উঠবো, তাই আজকে গোছগাছ করতেছি, সময় অপচয় করতে চাচ্ছি না তোর সাথে বকবক করে। একা একা এত কষ্ট করার কি আছে, আমাকে ডাকলেই তো পারতেন, আমি সবকিছু করে দিয়ে আসতাম। তোকে বলছি না আর SMS দিবি না, তারপর SMS দিচ্ছিস কিসের জন্য? কিন্তু SMS বউ, কিন্তু আপনি রিপ্লাই দিচ্ছেন না কেন, তার মানে সামথিং সামথিং, তাই তো? গুড বাই, ব্লক দিচ্ছি এখন, আর তোর বকবক শোনার সময় নেই। কখনো ভাবিনি ব্লক করে দিবে, আমি তোমার সাথে মজা করতেছি, এত দিনে সত্যি সত্যি কালকে কলেজে যাই, তারপর দেখো মজা কাকে বলে, আমাকে ব্লক দাও। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম, এমনিতে কালকে রাতে ঘুমাতে পারিনি, ম্যাডাম আমাকে ব্লক দিল এইভাবে, তাড়াহুড়ো করে যেতে লাগলাম, হঠাৎ রাস্তায় শাহিনের সাথে দেখা। কিরে এত তাড়াহুড়ো করে যাচ্ছে যে, ব্যাপার কি? আমি এতক্ষণ ধরে ডাকতেছি। কালকে সারা রাত ঘুমাতে পারি নাই বুঝছিস, চোখ দেখে টের পাস না? সেটা না হয় বুঝলাম, তাহলে তুই সকালে ঘুমাবি, কলেজের দিকে কি তোর? আরে মামা, কতকাল রাতে ম্যাডাম আমাকে ব্লক দিয়ে দিছে জানিস, আমি তো ভাবতেও পারিনি।
এটা তো একটা স্বাভাবিক বিষয়, কারণ কালকে তুই কি মেডামের সাথে কনস্ট্যান্ট করছিস যে তোকে ব্লক দেবে না সুম্মা দেবে? আরে মামা, তুইও এভাবে আমাকে বলতে পারলি? আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না যে তোর কাছ থেকে এসব কথা শুনবো। এখন ভালোবাসে তাড়াতাড়ি চল, যাই দেখি সমস্যাটা কতদূর। তারপর দুজনেই কলেজে পৌঁছে গেলাম। আমি ম্যাডামকে হন্যে হয়ে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ম্যাডামকে দেখতে পাচ্ছি না। ব্যাপার কি, ম্যাডাম গেল কোথায়? ম্যাডাম এসে যেখানে যেখানে থাকে সব জায়গায় খুঁজে শেষ করলাম, কিন্তু পেলাম না। শেষে প্রথম প্রিন্সিপাল স্যারের রুমে উকি দিয়ে আসলাম, কিন্তু ম্যাডাম নাই। কিরে মামা, ম্যাডাম কই? এখনো আসতেছে না যে? এতক্ষণে এত ম্যাডামের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাডাম আসলো কই? মাথা ঠান্ডা করে ভাবতে থাক, ম্যাডাম তোকে লাস্ট পর্যন্ত কি কথা বলেছিল। ও আচ্ছা, মনে করেছে আজকে তো ম্যাডাম বাসা চেঞ্জ করবে, তাই মনে হয় কলেজ থেকে ছুটি নিয়েছে। তোর এখন কি হবে? কি আর হবে, কালকের জন্য অপেক্ষা কর, কালকে আসলে এই বিষয় নিয়ে কথা বলা যাবে। এতক্ষণ ম্যাডামের সাথে কথা না বলে থাকতে পারবো না, বুঝছিস? চল ম্যাডামের খোঁজ খবর করব, ক্লাস করব না আজকে। তোর মাথা ঠিক আছে? কি বলতেছিস এসব আবোল তাবোল কথা, ভালো মতো বল। ক্লাস করবি না মানে? এখন কি তুই আমার সাথে যাবি কি না, নাকি ক্লাস করবি, একদম বলে দে, বুঝছিস? ন্যাকামক করার কোনো মানে হয় না। আচ্ছা চল দেখি কোথায় খুঁজে পাওয়া যায়। মেরাবের আগের বাসার ঠিকানা জানিস? সেখানে গিয়ে জানতে পারলাম দারোয়ানের কাছ থেকে যে ম্যাডাম সকালে ওই বাসা ছেড়ে অন্য কোথাও চলে গেছে, কিন্তু কোথায় চলে গেছে সেটা সঠিক বলতে পারতেছে না, মাথা পুরাই হ্যাং। এত টেনশন করে কোনো মানে হয় না, আমাকে তো কলেজে আসতে হবে, তাই না? তুই আমার বিষয়টা বুঝতেছিস না কিসের জন্য? বুঝেছি তোর বিষয়টা। শোন এখন বাসায় যা, বিকেলে বের হব, এখন ভর দুপুরে এভাবে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা তাহলে তুই তোর বাসায় যা, আমি দেখছি কোথাও চোখে পড়ে কিনা। কোনো কথা চলবে না মামা, আমার সাথে এসেছিস, আমার সাথে সুন্দর ছেলে মতো বাসায় যাবি, তারপর দুজনে বিকেলে বের হব। আচ্ছা চলো চলো, এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর বের হব, মনে রাখিস কথাটা। আরে এত টেনশন নেওয়া কি আছে? হয়েছে, বক্তব্য দিতে হবে না আর। যখন তুই কোনো মেয়ের প্রেমে পড়বি তখন বুঝতে পারবি যে আসল কাহিনীটা কি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। আমার এদিকে ফায়ার, তোর ওদিকে গান বের হয় মুখ দিয়ে, তাই না শালা? হয়েছে, এখন চল বাসায় যাচ্ছি, অনেক ক্লান্ত লাগছে মামা। তারপর শাহিন আর আমি দুজনে বাসায় চলে আসলাম। এতটাই ক্লান্ত লাগতেছিল সেটা বলার বাহিরে, কারণ সকালে কোনো নাস্তা না করে বের হয়ে গেছিলাম। তারপর থেকে তো আপনারা জানেনই যে কত প্রেশার, কাল খাওয়ার সময় পাইনি, খুব ক্লান্ত লাগতেছে। তাই কোনো রকমে বাসার ভেতরে প্রবেশ করেই আম্মুকে ডাকতে শুরু করে দিলাম। আরে আম্মু, কই তুমি? ক্ষুধাতে মরে যাচ্ছি, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো টেবিলে। কেন, সকালে এত করে বললাম খাইলি না, এখন এভাবে সারের মতো চাপাচ্ছিস কিসের জন্য? আরে আম্মু বোঝার চেষ্টা করো, দাঁড়িয়ে থাকতে পারতেছি না, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, না হলে আমি শেষ। এরকম সারের মতো চেঁচাবি না, বুঝছিস? নতুন ভাড়াটিয়া উঠেছে, তোর এরকম ব্যবহার দেখে যেন আমার বাড়ি ছেড়ে চলে না যায়। কি বলতেছো তুমি, নতুন ভাড়াটি আসবে কোথা থেকে? তোর বাবা উপরের তলা ভাড়া দিয়েছে, বুঝেছিস? এখন চুপচাপ এই যে খাবার দিচ্ছি, কে সুন্দর রুমে গিয়ে রেস্ট কর। আব্দু যেহেতু উপরতলা ভাড়া দিয়েছে, সেহেতু কোনো মুরব্বী টাইপের লোককে দিয়েছে, এত এসব নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। তাড়াতাড়ি নাস্তাকে রুমে গিয়ে ধুম করে শুয়ে পড়লাম বিছানায়। এরপর খুব ক্লান্ত লাগতেছে। এইদিকে আন্টি, আপনাদের বাসায় কি কিছু হয়েছে, এত চিল্লাচিল্লি? আরে মা আর বলিও না, আমার ছেলে সকালে এত করে বললাম যে কে যা কিছু না খেয়ে গিয়েছে, এখন এসে চিল্লাচ্ছে। ও আচ্ছা আন্টি, তাই বলুন, আমি ভাবলাম মনে হয়। আরে মা সেরকম কিছু না, আমার ছেলেটা এই বাড়িটা মা দিয়ে রাখে, সে যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ চিল্লাচিল্লি একটু হবেই। ছোট বাচ্চা তো, তাই একটু চিল্লাচিল্লি করবে। ছোট বাচ্চা স্বভাব, ছোট বাচ্চাদের মতো, কিন্তু বয়সটা একটু হয়েছে। বুঝলাম না আন্টি আপনার কথাটা। আমার ছেলের কথা বাদ দাও তো, তোমার কথা বলো, তারপর আমাদের এই নতুন বাসায় তোমার কেমন লাগতেছে? আপনাদের বাসাটা তো অনেক সুন্দর, অনেক ভালোই লাগতেছে। যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে কিন্তু। আচ্ছা আন্টি জানাবো। আন্টি এখন আমি আসি তাহলে, বিকেলে এসে না হয় গল্প করব, কিছু হাতের কাজ বাকি আছে তো। আচ্ছা মা, সময় পেলে এসো, দুজনে বসে গল্প করব। আচ্ছা আন্টি জানাবো, কিন্তু এখন আমি আসি তাহলে, বিকেলে এসে না হয় গল্প করব, কিছু হাতের কাজ বাকি আছে তো। আচ্ছা মা, সময় পেলে এসো, দুজনে।